নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সকালের ব্রেকফাস্টে খাওয়ার জন্য একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। খুব অল্প সময় চটপট তৈরি করে নেওয়া যায়, খেতে তো দারুণ লাগে আর পেটও অনেকক্ষণ ভরে থাকে। আজ আমি ব্রেড দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই ব্রেকফাস্ট রেসিপি। এখানে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে কিছু জিনিস আমি মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দেওয়াটা অপশনাল, আর খুব ছোট ছোট করে কিন্তু আমি এখানে ক্যাপসিকামটা কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আপনারা খুব সরু সরু করে গাজর কুচিও দিতে পারেন। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ডিম। আমি এখানে একটা ডিম দিচ্ছি, আপনারা দুটো ডিম দিয়েও এই রান্নাটা করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচি বা চিলি ফ্লেক্সের ব্যবহারও করতে পারেন। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এই সময়। দেখুন ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বাটার। আমি বাটার দিয়ে করছি, আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। দেখুন বাটারটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে দেব। দেখুন খুব ভালো করে ডিমটা প্যানের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার দুটো ব্রেড নিয়ে দুদিকে দিয়ে দেব, কিছুক্ষণ একটু ভেজে নেব। দেখুন কিছুক্ষণ একটু ভাজা হয়ে গেছে। এবার ব্রেডের চারদিকে যে ডিমটা আছে সেই ডিমটা এরকমভাবে ভাঁজ করে ব্রেডের ওপরে দিয়ে দেব। এবার একটা ব্রেডের ওপরে একটা স্লাইস চিজ দিলাম। এখানে আপনারা স্লাইস চিজের পরিবর্তে কিন্তু গ্রেট করা চিজও ব্যবহার করতে পারেন। আর একদিকে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এখানে আপনারা মেয়োনিজটা বাদও দিতে পারেন, অথবা মেয়োনিজ দিয়ে চিজটাও বাদ দিতে পারেন। একটু ভালো করে ব্রেডের উপরে লাগিয়ে দিলাম মেয়োনিজটা। এবার একটা ব্রেডের ওপর আর একটা ব্রেড এইভাবে ভাঁজ করে দিলাম, একটু এপিট ওপিট ভালো করে সেকে নিলেই বা ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার চিজ এগ টোস্ট। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিয়েছি। এবার আমি তাওয়া থেকে নামিয়ে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার আজকের ব্রেকফাস্ট রেসিপি। খুব সহজ, খুব অল্প সময় তৈরি হয়ে যায়, খেতে তো দারুণ লাগে। এখানে আপনারা ক্যাপসিকাম বাদ দিতে পারেন, শুধু পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন, অথবা এর মধ্যে আপনারা একটু গাজর বাঁধাকপি এগুলোও কুচিয়ে দিতে পারেন। তাহলে একটু সবজিও খাওয়া হয়ে যাবে আর খেতে টেস্টটাও বেশ ভালো হবে। দেখুন চিজটা মেল্ট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে খেতে দারুণ হয়েছে। মাঝে মাঝে সকালের ব্রেকফাস্টে এই রকম খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই সমস্ত খাবার চেষ্টা করবেন সকালের দিকেই খাবার, কেননা এই সমস্ত খাবার হজম হতে বেশ সময় লাগে। আমার আজকের এই সকালের ব্রেকফাস্ট বা জলখাবার রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।